হাই বন্ধুরা, আবারও একবার আপনাদের জন্য নিয়ে আসলাম খুব আকর্ষণীয় তথ্য। আদিত্য L1 2রা সেপ্টেম্বর লঞ্চ হয়েছিল, আর লঞ্চ হওয়ার কিছুদিনের মধ্যেই সে একটি আশ্চর্য রকমের ছবি তুলে সকলকে হতবম্ব করে দিয়েছে। 2023 সেপ্টেম্বর 4 তারিখে আদিত্য L1-এ লাগানো ক্যামেরায় একটি সেলফি তুলেছে, সেখানে ধরা পড়েছে VELC আর সুইট নামক দুটি পেলোড। মহাকাশের মধ্যে নিজের ক্যামেরার সাহায্যে সে নিজেই এই ছবি ক্যাপচার করেছে। আদিত্য L1-এ থাকা অপর একটি ক্যামেরায় এই দুর্ধর্ষ ছবিটি ধরা পড়েছে। এখানে দেখতে পাবেন আমাদের এই পৃথিবী এবং বিন্দু আকারে খুব ছোট্ট চাঁদ। এই ছবি তোলা হয়েছে পৃথিবীর কক্ষপথে ঘোরা অবস্থায়। এই ছবিটি তোলার সময় আদিত্য L1 3 নম্বর কক্ষপথে রয়েছে, আর এই ভিডিওটি পোস্ট করা হয়েছে ইসরোর তরফ থেকে। আদিত্য L1-এর সাহায্যে এক নতুন দৃশ্য আপনাদের সামনে তুলে ধরা হলো। সৌরমণ্ডলের জন্মদাতা সূর্য, পৃথিবী থেকে 150 মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এই সূর্য একটি তারা হিসাবে আমাদের সৌরমণ্ডলের একদম মিডিলে অবস্থিত রয়েছে। পৃথিবী থেকে সূর্যকে দেখার পর কোনো শান্ত গোলাকার বল বলে মনে হয়, তবে এটি এতটাই অশান্ত যে আপনাদেরকে মুখে বলে বোঝানো যাবে না। অপর পাশে এর কাছে যাওয়ার পর তীব্র শব্দ যে কোনো প্রাণীকে কালা করে দিতে পারে, অর্থাৎ নিমেষের মধ্যেই কানের পর্দা ফাটিয়ে দেবে। আর এটি এতটা শক্তিশালী যার ফলে এক মুহূর্তের মধ্যেই বড় বড় গ্রহগুলিকে গ্রাস করে নিতে পারে। অপর পাশে এর মধ্যে এমন কিছু রহস্যময় জিনিস রয়েছে যে সকল তথ্যগুলি আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে। এই কারণে সমগ্র পৃথিবীর স্পেস সায়েন্টিস্ট অধিকাংশ সময়টা সূর্যের উপর আকর্ষণ দেখিয়ে থাকে। সূর্যের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়ার পর এখনও পর্যন্ত 22টি মিশন করা হয়েছে। 2023 সেপ্টেম্বর 2 তারিখে ভারতের ইসরো আদিত্য L1 সোলার মিশন লঞ্চ করে দিয়েছে। বিজ্ঞানীদের ধারণা, এই মিশনের সহযোগিতায় সূর্যের অনেক রহস্যময় তথ্যের সন্ধান পাওয়া যাবে। তবে আজকের ভিডিওতে সূর্যের এমন কতগুলি রহস্যময় শব্দ শোনাব যেগুলি শুনে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। এখনও পর্যন্ত আমেরিকান নাসা সূর্য নিয়ে সবথেকে বেশি মিশন করেছে, যার মধ্যে সবথেকে উন্নত এবং বিশেষ হল 2018 সালে লঞ্চ করা পার্কার সোলার প্রোব। এই মিশনের প্রধান লক্ষ্য সূর্যের যতটা কাছে যাওয়া সম্ভব ততটা তার কাছে যাওয়া, এবং সূর্যের আচরণ আর সূর্যের বাইরের পরিবেশ বা আবহাওয়া আর সৌর ঝড় নিয়ে স্টাডি করা। এই সব কিছু করার জন্য ডিম্বাকার পথে বিগত 5 বছর ধরে সূর্যকে পরিক্রমণ করে চলেছে। তবে সূর্যের একদম কাছে যাওয়ার সময় পার্কার সোলার প্রোব অনেকগুলি ভিডিও, ফটো এবং কিছু গুপ্ত ইনফরমেশন নাসার কাছে পাঠিয়েছে। এর মধ্যে অনেকগুলি সেন্সর, ক্যামেরা এবং মাইক লাগানো রয়েছে, আর এই সকল ইনস্ট্রুমেন্টের সাহায্যে কিছু ভয়ানক তথ্য সংগ্রহ করেছে। নাসার তথ্য অনুসারে এই মিশনের 7 বছরের মধ্যে সে সূর্যকে 24 বার পরিক্রমণ করবে, আর সর্বশেষে সূর্যের 6.2 মিলিয়ন কিলোমিটারের কাছে পৌঁছে যাবে। তবে সে যদি আরও একটু কাছে যাওয়ার চেষ্টা করে তাহলে সূর্যের তাপ তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। এখনও পর্যন্ত পার্কার সোলার প্রোব সূর্যের অনেক রহস্যময় তথ্যের খোলাসা করেছে। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, মহাকাশের মধ্যে কোনো রকমের শব্দ ট্রাভেল করার মতো মাধ্যম নেই। এই জন্য এই অডিও ক্লিপগুলি নাসা সেই ডেটার সাহায্যে তৈরি করেছে, যে ডেটার মাধ্যমে পার্কার সোলার প্রোব সেখান থেকে নাসার কাছে তথ্যগুলিকে পাঠিয়ে থাকে। এই রকমের ডেটা সূর্যতে অবস্থিত বিভিন্ন রকমের গ্যাস, সেখানকার আবহাওয়া আর সেখানে অবস্থিত কিছু পার্টিকেলের সাহায্যে সংগ্রহ করেছে। তবে আমাদের দৈনন্দিন জীবনে এই সকল প্রেশার ওয়েভগুলিকে শুনতে পাই, আর সূর্যের আশেপাশে এই রকমের প্রেশার ওয়েভ দেখতে পাওয়া যায়। তাই এদের ফ্রিকোয়েন্সি আর অ্যাম্পলিটিউডকে মেজারমেন্ট করে বিজ্ঞানীরা এটিকে একটি অডিও রূপ দিয়েছে। চলুন সূর্যের এই ভয়ঙ্কর শব্দগুলিকে শুনে নেওয়া যাক। সূর্যের পরিবেশের মধ্যে প্রবেশ করা মাত্রই পার্কার সোলার প্রোব সর্বপ্রথম এই শব্দটি শুনতে পায়। এই শব্দটি সূর্যতে উপস্থিত প্লাজমা আর ইলেকট্রিক্যাল চার্জ পার্টিকেল পরিবর্তনের ডাটাগুলিকে সংগ্রহ করে ফ্রিকোয়েন্সি আর অ্যাম্পলিটিউড ডেটার মাধ্যমে তৈরি করা হয়েছে। আর এখানে ক্যামেরায় যে দৃশ্যটি ধরা পড়েছে এটি সূর্যের বাইরের আবহাওয়ার দৃশ্য। আমেরিকার পার্কার সোলার প্রোব যখন সূর্যের বাইরের পরিবেশ অর্থাৎ করোনার কাছে গিয়ে পৌঁছায়, তখন এই রকমের দৃশ্য এবং ভয়ঙ্কর শব্দ রেকর্ড করে। এই ভিডিওর মধ্যে পরিষ্কারভাবে দেখতে পাবেন জ্বলন্ত বা উত্তপ্ত সোলার পার্টিকেলগুলি মহাকাশের মধ্যে কিভাবে দ্রুত ছুটে চলেছে। এ বিষয়ে বিজ্ঞানীরা মতামত দিয়েছে, সূর্যের পরিমণ্ডলের মধ্যে যে গ্যাস রয়েছে সেই গ্যাসের মধ্যে চাপ পড়ার ফলে এই রকমের শব্দ তৈরি হয়েছে।
এখানে যে দ্বিতীয় ভয়ঙ্কর শব্দটি রয়েছে এটি রেকর্ড করার জন্য পার্কার সোলার প্রোব সূর্যের আরো কাছে চলে যায় আর সেখানে থাকা গ্যাসের মধ্যে হওয়া পরিবর্তনকে অ্যাবজর্ব করে এই শব্দটি তৈরি করা হয়েছে। এটা খুব রহস্যময় শব্দ যা ইতিপূর্বে আপনি হয়তো কখনো শোনেননি। এই শব্দটি শোনার পর আপনি হয়তো বুঝতে পারবেন যে এটি কখনো জোরে হয় আবার কখনো আস্তে হয়ে যায়। সত্যি কথা বলতে এই রকমের শব্দ যদি কোনো ভূতুড়ে সিনেমার ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভয়ের চোটে যে কারুর ঘাম বেরিয়ে আসবে। বিজ্ঞানীরা এই শব্দের নাম দিয়েছে হুইস্টলার মুড ওয়েভস। এখন সূর্যের তৃতীয় শব্দ শুনে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। সূর্যের বাইরের পরিমণ্ডলের মধ্যে উপস্থিত পার্টিকেল উত্তপ্ত হয়ে যায় আর অত্যধিক মাত্রায় গরম হওয়ার কারণে তারা চার্জ হয়ে যায়, যার ফলে তারা পরিবর্তন হতে থাকে আর এই তৃতীয় শব্দটি চার্জ পার্টিকেল পরিবর্তন হওয়ার জন্য তৈরি হয়ে থাকে। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই অডিও ক্লিপ রিলিজ হওয়ার পর সমগ্র পৃথিবী জুড়ে নাসার বিজ্ঞানীদের অনেক চর্চা হয়েছিল, কারণ পার্কার সোলার প্রোব সূর্য থেকে বেরিয়ে আসা বিভিন্ন রকমের শব্দগুলিকে রেকর্ড করেছিল, যেগুলি অনেকটা হাই ফ্রিকোয়েন্সি এবং হাই প্রেশারের মাধ্যমে ট্রাভেল করে থাকে। এই তৃতীয় শব্দটি শোনার পর মনে হবে কেউ হয়তো কাঁদছে। এখন আপনারা শুনতে চলেছেন সূর্য থেকে আসা চতুর্থ শব্দ। এই শব্দটি শোনার পর আপনার মনে হতে পারে হয়তো কোনো খোলা স্থানে মাইকের সঙ্গে বাতাস এসে ধাক্কা খাচ্ছে। যখন কোনো ক্রিয়েটর বাইরে রেকর্ড করে তখন তার পিছনে এইরূপ ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনতে পাওয়া যায়। অনেক সময় টিভিতে সিগন্যাল চলে গেলে এই রকমের শব্দ শুনতে পাওয়া যায়। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এটি হলো সৌর ঝড়ের শব্দ। এগুলি এতটাই তীব্র হয়ে থাকে যার ফলে মহাকাশের মধ্যে এর জন্য অনেক ভয়ঙ্কর এবং বিপজ্জনক ঘটনাও ঘটে থাকে। যদিও বা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এই রকমের সৌর ঝড় থেকে আমাদেরকে সুরক্ষিত রাখে, আর এই শব্দটি সৌর ঝড় থেকে বেরিয়ে আসা ডিসপারসিভ ওয়েভের শব্দ, যা খুব দ্রুত গতিতে একটি ফ্রিকোয়েন্সি থেকে অন্য একটি ফ্রিকোয়েন্সিতে পরিবর্তন হয়। বন্ধুরা, এখন আপনারা শুনতে চলেছেন সূর্যের পাঁচ নম্বর আর সবথেকে ভয়ঙ্কর শব্দ। এই শব্দটি চতুর্থ অডিওর সঙ্গে অল্প মাত্রায় মিল রয়েছে, কারণ এটি সেই ডিসপারসিভ ওয়েভ যেটি সৌর ঝড়ের সঙ্গে ট্রাভেল করে থাকে। এ বিষয়ে বিজ্ঞানীরা মতামত দিয়েছে, সৌর ঝড়ের এই সকল শব্দগুলি যদি পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে ঢুকে পড়ে তাহলে পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়ানো এই সকল স্যাটেলাইটের সিগন্যালকে দুর্বল করে দেবে আর প্রত্যেকটি ইলেকট্রনিক ডিভাইস খারাপ হয়ে যাবে। এই কারণে এটিকে সবথেকে ভয়ঙ্কর এনার্জি ওয়েভ বলা হয়ে থাকে। এখন আপনাদেরকে আরও একটি এক্সট্রা শব্দ শোনাতে চলেছি যেটা এখনও পর্যন্ত কেউ শোনায়নি। এই শব্দটি কোনো রকমের সৌর ঝড় কিংবা গ্যাসের শব্দ নয়, এমন কিছু ছোট স্পেস অবজেক্ট আছে যেগুলি সূর্যের কাছাকাছি স্থানে থেকে সূর্যকে পরিক্রমণ করে, আর এই সোলার প্রোব সূর্যের দিকে এগিয়ে যাওয়ার সময় এই সকল অবজেক্টগুলি পার্কার সোলার প্রোবের সামনে থাকা হোয়াইট বোর্ডে এসে ধাক্কা খায়, আর এই সকল স্পেস অবজেক্টগুলি ধাক্কা খাওয়ার শব্দ রেকর্ড করা হয়েছে। এই শব্দ শুনে মনে হবে হয়তো খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর হয়তো বা শিলা বৃষ্টি হচ্ছে। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, নাসার এই পার্কার সোলার প্রোব খুব একটা সহজ নয়, কারণ মহাকাশের মধ্যে প্রতিনিয়ত ছোট ছোট অণুকণা, ডাস্ট পার্টিকেল এবং মাঝারি সাইজের বড় উল্কাপিণ্ড এর সঙ্গে ধাক্কা খেয়ে থাকে, আর এই সকল অ্যাক্সিডেন্ট বা ক্ষতির হাত থেকে বাঁচার জন্য নাসা এটিকে অনেক শক্তিশালী বানিয়েছে। নাসার মতোই সূর্যকে আরও কাছাকাছি স্থান থেকে বোঝার জন্য বা জানার জন্য ভারতের ইসরো আদিত্য L1 লঞ্চ করে দিয়েছে। এই মিশনের সফলতার জন্য আমরা শুধুমাত্র প্রার্থনা করতে পারি কিংবা দোয়া করতে পারি। এ বিষয়ে কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভারতীয় হয়ে থাকলে জয় হিন্দ বা বন্দে মাতরম লিখে দেবেন। ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন আর প্রত্যেকটি বন্ধুকে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।